যদি কোনো আল্লাহর বান্দায় 80 মর্তুবা 80 বার মাত্র 80 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদ শরীফ যদি কেউ 80 বার পড়িলায় সাহেব খল বুজুর্গ খল আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলের মাঝে 80 বছরের নফল ইবাদতের সওয়াব লেখাইবা লেখা হইব আর 80 বছরের গুনাহে আল্লাহ মাফ করে দিলে কত ফজিলত আর যদি এই দুরুদ আমরা কেউ জানি না আমরা হিকতাম আর হিকার আগ পর্যন্ত যে দুরুদ পারি ও দুরুদ পড়িতাম আমরা যে দুরুদ তো বিভিন্ন ধরনের দুরুদ আছে নমাজই তো আমরা দুরুদ শরীফ পড়ি আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ যে কুফারি ও কুফরি আমল শুরু করে দিতাম আর আর আমি যে দুরুদের কথা কইছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুদ আমরা হিকতাম দেখো কত সওয়াব আজ যদি সাহেব খল বুজুর্গ খল আমরা নামায় আমলের মধ্যে আমরা যদি 20 বছর আসর নামাজ পড়িয়া এই দুরুদ শরীফ পড়ি আমরা নামায় আমলের মধ্যে কত সওয়াব দর্জ করা হইব কত সওয়াব লেখা হইব আমরা আমল করার আল্লাহ রব্বুল আলামিনের আমরারে তৌফিক দিত সাহেব খল বুজুর্গ খল আমরা মানুষ আমরা ইনসান আমরা তা কি গুনাহ হইব বহুত মানুষ হলা পাওয়া যায় না আমি গুনাগার মানুষ আল্লাহ আমার কিতা মাফ করে দিবা নি ওলা কিছু মানছে গুনা করল করিয়া হে মানে আর এখন খুশ হয়ে গেছে না উমিদ হয়ে গেছে যে আমারে আল্লাহ মাফ করে দিবা নি আল্লাহ আমারে মাফ করে দিবা নি বহুত মানুষ আছে হে নিজে নিজরে গুণাগার হওয়া সরম করেন না মানে ফুর্তির মাঝে করিতা দিলটা কি খন না কিন্তু এ মুখর ফারাবায় বারো রত্য বার করে দিছে যে আমি গুণাগার মানুষ রে বাবা ইতাত তোমরা নেককার মানুষ সকল যাও ইতাত আমি যাইতাম নাই গতিকে সাহেব হল বুজুর্গ হল আমরা মানুষ আমরা তা কি গুনাহ হইব আমরা তা কি গুনাহ জরুর হইব আমরার হামসায়াত মানছে গুনাহ করবা আমার বাচ্চাইতে গুনাহ করবা আমার পরিয়ালর মানছে গুনাহ করবা কিন্তু গুনাহ করবা খুরিয়ে খুইয়া যদি আমরা বই যাই আর আমার মত হই যায় আর আমি যদি তৌবা করতাম পারি না সাহেব খল বুজুর্গ খল খবর গিয়ে আমি আর তৌবা করলে খামাইতো না আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খারে কইরা আল্লাহ আল্লাহ তো ইমানদার অখলরে কইরা ইমানদার অখলরে কইরা যে ইমানদার খুলে যেরা মুমিন এরা থেকে গুনা হইতে পারে গুনা হইতে পারে গুনা হই যাইব আমরা এখন আল্লাহর কাছে মাফি মাঙ্গিতাম মাফি মাঙ্গিতাম আমরা আল্লাহর কাছে মাফি মাঙ্গিতাম মাফি মাঙ্গা অত বড় কিছু না যে পাহাড়ের মাঝে যাওয়া লাগবো বড় নদী এগুর মাঝে গিয়া ডুব দিয়ে আল্লাহর কাছে মাফি মাঙ্গা লাগবো ইলা কিচ্ছু নাই আল্লাহর ডর রে দিলর মাঝে ফয়দা করতাম ফয়দা করিয়া কিতা কইতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম সবে কক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম ওই তো আল্লাহ মাফ করে দিলেই বাদে আমি বালা হয়ে যেতাম বারবার তৌবা করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মানছে বেশি বেশি কসরতে ইস্তিগফার কসরতে ইস্তিগফার করতে থাকে বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তারে তো গুনাহ মাফ করে দিব আর আমরা যে সারা পরিশান রিজেকল লাগে টেকা পয়সার লাগে আল্লাহ টেকা পয়সার লাইন দিয়ে খুলে দিলে হক সুবহানাল্লাহ
গদিকে আমরা আরতে বইতে আস্তাগফার ফড়িতাম যখন আমরা আস্তাগফার আরতে বইতে ফড়িমু ইনশাআল্লাহ আমরারে ফট করি গুনায় গিয়া ধরতে পারতো না গুনার থেকে আমরা বাঁচি যাইব গদিকে সাহেব হল বুজুর্গ হল যখন আমরা গুনার থেকে গুনার খাম থেকে দুনিয়ার জীবিত অবস্থা যদি বাঁচি যাইতাম পারি গুনার খামকে ফুড়ি যাইয়ার আল্লাহর খৌফ আর ডর আমার দিলের মাঝে ফায়দা হইছে দৌড় মারি আমি গুনার খাম থেকে হরি গেছি কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে অত মুসিবতের দিন আমরা মাথার উপরে আপনার সূর্য আইব মাটি আপনার তামা হই যাইব মানুষ গামর মাঝে আপনার হাতরিবা গামর মাঝে মানুষ ডুবিবা হউ সময় আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আরশর ছায়ার তলে জায়গা দিব আমরা রেখানো জায়গা দিব আরশর ছায়ার তলে জায়গা দিব এর লাগে আমরা সারা সব সময় গুনার খাম থেকে বাঁচিয়া থাকার খুশি করতাম ইনশাআল্লাহ আর যে আল্লাহর বান্দায় মসজিদ মাদারিসর লগে তার সম্পর্ক দিলর দিলর সম্পর্কে ফয়দা করব হে তোমার মসজিদ তোমার একক নমাজ পড়ি যাওয়ার পরে আর একক নমাজ কিলা আইয়া ফড়ি তো মাদ্রাসার কোনো যায় জরুরত পুরা করার লাগি হে মাদ্রাসা আপনার আইসে আরেকবার কিলা মাদ্রাসা কেন আইতো মাদ্রাসা তাইয়া ফোড়া হুনতো কোরআনর দর্শ বইতো ওলা দিনর ইদারা অখলর লগে যে আল্লাহর বন্দার সম্পর্ক থাকব সাহেব খল বুজুর্গ খল খাইল কিয়ামতর দিন আরশর সায়ার তলে আল্লাহ রব্বুল আলমিনে তারাই ও জায়গা দিব এটা তো আরশর ছায়ার তলে জায়গা পাওয়ার লাগিয়া সাহেব হল বুজুর্গ হল অত বড় কষ্ট করা লাগেন না যে আরশর ছায়ার তলে তুমি জায়গা পাইবা ডেইলি তুমি চার কিলোমিটার আল্লাহর নাম লইয়া দৌড়ানি লাগবো এলা তো খোয়া হয়েছে না যে ফানির গিয়া ঠান্ডার দিন ফানির মাঝে একশোটা ডুব দিলে খাইল কিয়ামতর দিন ছায়ার তলে জায়গা পাইলিবা এলা তো খোয়া হয়েছে না তো সাহেব খল বুজুর্গ খল আজ আমরার জরুরতরে আমরা হ্যাঁ জরুরতরে মনে করি ইগো আমরারে কিতা করব দুনিয়ার কামিয়াব করব দুনিয়ার খামিয়াবির লাগি আখেরাত্রে আমরা ভুলে গেছি যার কারণে সাহেব খল বুজুর্গ খল এক এলাকার মাঝে যদি দোকানি যায় কোনো কোনো এলাকাত ওলা আছে একজন আপনার একজন হাফিজ নাই আলিম নাই মসজিদর ইমাম বেটা যদি বাড়ির যান গিয়া আর সেও যদি মারা যায় অন্য গাও থাকি মেসাব রেহায়ার করিয়া আনিয়া জানাজার নমাজ পড়ানি লাগে সাহেব হল বুজুর্গ হল ওলা বহু জায়গা ওইছে ঘটনা আমরা সামনে ইয়া ফোরছে লকডাউনের সময় আমরার আমার বাড়ি তো ফাসালি বহুতে জানোই যে ফাসালি মসজিদর আমরা ইমাম সাহেব অখলরে তান তানরে কিছু ছুট্টি দিছি আমরার গাঁওর যারা হাফিজ অখল আসন আলিম অখল আসন তারা কইলে হুজুর আপনারা বাড়ির যা গিয়া আমরা চালাইম আমরা চালাই লেছি কিন্তু ও সময় বহুত মানুষও মারা গেছে বহুত মানুষ মারা গেছেন আমরা জনজাও করিয়া খাম খুলাই দিছি যদি আপনার সাহেব হল বুজুর্গ হল ইমাম সাহেব হল বাড়ির তাক্তা আর জানাজা একটা সামনে আইতো তে কিটা অবস্থা হইল ইমাম সাহেবের বাড়ির থেকে আনিয়া জানাজা করানি লাগবো ওলা কিছু কিছু গাঁও তোলা হয়েছে ইমাম সাহেব হল আপনার বাড়ির গেছেন গিয়া কারণ মসজিদও খেয়েও আইরা না গাঁওর মানছে দুই চারজনে আইয়া কোনো সুরত লুকাই লুকাই আজান দিছন আর নমাজ পড়িছন হ্যাঁ আর মেসাব নাই মারা গেছেন মেসাব কষ্ট করি আনা হয়েছে কিবা তো হ্যাঁ কিচ্ছু জানে না দোয়া ফোড়া উবাইয়া জানাজা করিয়া আনিয়া মাটি দেওয়া হয়েছে লুকাইয়া ওলাও হয়েছে গতিকে সাহেব হল বুজুর্গ হল এখান তো আমরা বড় খুঁড়ি হইতাম পারমো আজ যদি আমরার গাঁও খেয়েও মারা যায় আমরার মসজিদের যদি মাদ্রাসার যদি আসাতে যায় কেরাম অকল থাকুন না মসজিদের যদি ইমাম থাকুন না আমরার গাঁও ইনশাল্লাহ ওলা আলিম উলামা অকল আসন তাই তাই খাম খুলাইয়া নিবা গিয়া খুলাইয়া নিবা না ইনশাল্লাহ তে ইগু আমরার বুজুর্গ খলে আমরার আমরার বাপ দাদা ওখলে মেহনত করিয়া থইয়া যাওয়ার কারণে আজ এই সিলসিলা দাঁড়িয়ে আছে আর আজ যদি আমরা এই সিলসিলারে দাঁড়িয়ে করিয়া থইয়া যাইতাম গিয়া ফারি সাহেব খল বুজুর্গ খল খাই যখন আমরা খবরও গিয়া পৌঁছি যাইমু আমরার নাম ওলা আইয়া মাইকর মাঝে বইয়া ওলামায় কেরাম অখরি লইবা যে তুমাতানোর আগে তুমাতানোর বাপদাদা হলে ওলা করিয়া তুইয়া গেসলা করি আজ এই মাদ্রাসা খান জিন্দা রইছে আজ তুমি তাই জিন্দা রাখো তুমি তাই যদি জিন্দা রাখো না তুমাতানোর আত মিটি যায়
বাস শেষ, মাদ্রাসা শেষ। আর কেউ নামও লইত না, কয় এক বছর যাইব, দুই সাইজন আলিমুলামা থাকবা, বাদে দিন মিটি যাইব, শেষ বদ্দিনই ফেলি যাইব, আর আপনার গুনার খাম আম হয়ে যাইব। গতিকে সাহেব হল বুজুর্গ হল, আমরা সবে জানি, আমি আগে সৎকা জারিয়া সম্পর্কে কইছি, আর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ করার মকসদ হইয়া থাকল যে এক বছর মাদ্রাসাখান কিলা চলছে, হিসাব কিতাব করা হয়, বাকি বছর কিলা চল তো বাজেট বানানি হয়, তো ইগুন কিলা চালাইয়া নেওয়া হইত, আর ইতা বাজেট যেটা বনে সর্বপ্রথম এই বাজেটে ফুরা করত খে এই মাদ্রাসার যে এলাকাত মাদ্রাসা হয়েছে, এই এলাকার যারা বুজুর্গ খোল আসন, যারা বাই বা ফকল আসন, এরা আমরা ফুরা করতাম। যখন আমরা ফারতাম না তখন আমরা বাড়া যাইব, কিন্তু আজ দেখো এই যে মাদ্রাসা খান, যদি আমরা এই এলাকার এই হামসায়ার এই গাঁওর সারার দিলর মাঝে যদি বুয়াই দে যে এই মাদ্রাসা ইকান আমার গড় জেলা, গড় সালাইতে জেলা আমার মেহনত করা লাগে, কষ্ট করা লাগে, এই মাদ্রাসার লাগেও আমি কষ্ট করতাম, এই মাদ্রাসার লাগেও আমি কিতা করতাম, আমার ওয়াক্তরে লাগাইতাম, আমার খাম ফালাই এই মাদ্রাসার লাগে যদি এক জায়গায় যাওয়া লাগে আমি যাইতাম, ওলা যদি আমরার দিলর মাঝে তড়প আনিলেইতাম পারি সাহেব হল বুজুর্গ হল, এই মাদ্রাসা আমরার লাগে নাজাত জরিয়া বনে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরার একটা একটা জরিয়ায় মা কিতা করতো জন্নত দিত। গতিকে আমরার মাঝে কিছু সংখ্যক মানুষ সকল আসন আসন আগে আমি কইছি যে মাদ্রাসা চান্দা দিয়া কিতা হইতো, ওলা কই কিতা হইতো অখনাইনো আমি বুঝাইয়া দিছি, আর এখন আমরা তখন পর্যন্ত আইজ আপনার আর আমার এত দৌলত আছে, আমরা যদি আল্লাহর রাস্তাত খরচ করি থইয়া যাইতাম পারি, অখনাইন আল্লাহর ব্যাংক গিয়া কিতা হইব জমা হইব, খাই কিয়ামতর দিন ওলা এক সময় আইব সাহেব খল বুজুর্গ খল, আমার একটা নেকির জরুরত পড়ব, কিন্তু আমি আমার বাপর কাছে যাইমু, আমার মার কাছে যাইমু, আমার বিবির কাছে যাইমু, আমার ফুয়ার কাছে যাইমু, আমার কেউ চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন পাকর মধ্যে ফরমাইত্রা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এটা আমরার মুখর কথা নাই সাহেব হল বুজুর্গ হল, আমরারে যদি আমরা দুনিয়া সৎকা জারিয়া খাম করিয়া থইয়া যাইতাম পারি, এই সৎকা জারিয়ায় আমার আখেরাত ফার করে দিব, আমার বিবির কাছে যাওয়া লাগতো না, আমার আওলাদর কাছে যাওয়া লাগতো না, আমার বাফর কাছে যাওয়া লাগতো না, আমার কেউ চিনা লাগতো না, আমার এই মাদ্রাসায় চিনব, আমার এই মসজিদে চিনব, আমার এই গরিবর আমি কিতা করছি এক জরুরতরে ফুরা করিয়া দিছি, এক ফ্যামিলিক একটা ফুরি জোয়ান হয়েছে বিয়া অন্য ঘুরে বিয়া দিয়া দিছি, ওটা জিনিসে আমার ফার করে দিব, আমার এই জাহান্নাম থেকে উড়াই এজন্য তো দিলেইব। গতিকে সাহেব খল বুজুর্গ খল, আজ আমরা হর যত যত সময় আপনার বয়ান হইব, আর এখো এখো আলিমখলে আইয়া বয়ান করবা, এই বয়ান শুনিয়া আমরা রাষ্ট্রে আমরা খোয়া লাগতো না, আমরার তরফ থেকে আমরা যে যেতা পারি আনিয়া এই মাদ্রাসার বক্স অন রাখা হয়েছে বক্স দিলেইতাম সাহেব খল বুজুর্গ খল, খোলে খোলে আনিয়া অন থই দিতাম, আল্লাহ দেখা নানি হলে হলে আনিয়া যখন দিনের খামো শরিক হয়ে যাইব সাহেব হল বুজুর্গ, এক হাতে দিছি আরেক হাতে আপনার বুঝেন না, ওলা যদি আমি সৎকা খর নেওয়ালা বনি যাইতাম পারে, খাই কিয়ামতর দিন আটশোর সায়ার তোলে জায়গা পাইলি। কিন্তু আমরার একটা মিজাজ বনি গেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হওয়ার বাদে আমরা দেবতাই পয়সা পারো, দেবতা কি নারায় তকবীর না দিলে বার হইতো না কিতার লাগে, না দিলেও বার হইতো আর দিলেও বার হইতো, দেন কিতার লাগে ওতার লাগে দেন, যে মানছে হুনাউনি উ যাইজ আছে যে হুনাউনি তকবীর উকবির দিবা অমুকে পাঁচশো টাকা দিছে, হ্যাঁ হুনিয়া হে খবর বা আমিও দিলাই না, আতুর রহমান ভাইয়ে দিছে যদি আমি কিতার লাগিয়ে দিতাম পারতাম না,
গতিকে সাহেব হল বুজুর্গ হল এখন বড় কবুলিয়তর সময়। আমি এখান দোয়া করব আজকু জুমার দিন জরুর ইনশাআল্লাহ আল্লাহ দোয়ারে কবুল করবা। বড় বড় বুজুর্গ হল আসন তালাবা যত যে যেন যেখানো আসো তুমি তাই স্টেজের মাঝে তশরিফ লইয়াও দোয়া হইব। আর আসর বাদ মগরিবর আগে এই দোয়ারে আল্লাহ রদ করে না দোয়ারে কবুল করব। আর এই দোয়ার মাঝে এখন যে দোয়া হইব এই দোয়ার মাঝে বুজুর্গ হল শরীক আসন দাড়ি ফাখনা বুজুর্গ হল আসন যুবক হল আসন মাসুম বাচ্চাইন হল আসন এরা রাতে দিছে আমরা দোয়ারে আল্লাহ ঘুরাইত না। গতিকে দোয়ার আগে আমরা সবই তোরা হরকত করি হরকত করিয়া আপনার এই বাক্সটা নিয়ে যে যত পারি আমরা দিলাই আমরা তো বাক্য আসি তোড়া তোড়া দিয়া শরীর কই যায় আর দোয়া করি লইতাম।